টিকটকের কারণে দেখবেন আমার দেশের কত নারীরা ভিউজ বাড়ানোর জন্য আমার দেশের বাঙালি কত নারী নিজেকে বেহায়া প্রমাণ করতেছে কথা বলেন ঠিক না বেঠিক এই টিকটকের কারণে বাংলাদেশে হাজার হাজার নারীরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে কত নারী বিদেশে পাচার হলো কত খুন হলো মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করব ও মাননীয় প্রধানমন্ত্রী আপনার পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি তিনি ইসলামিক ফাউন্ডেশন করেছেন এই দেশে মানুষের কোরআন শেখানোর জন্য হাদিস শোনানোর জন্য কি কথা ঠিক না ইসলামিক ফাউন্ডেশনের রুলস অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী বাংলার আলেমরা চলবে ফতোয়া হবে বাংলার আলেমের ভুল যদি ধরতে হয় ইসলামিক ফাউন্ডেশন থেকে ভুল হবে কোন ভুইভোর সংগঠন বাংলাদেশের কোন আলেমের ভুল ধরতে পারবে না কথা বলেন না কেন ঠিক না ঠিক ভুল ধরলে ইসলামিক ফাউন্ডেশন ধরবে এটা বঙ্গবন্ধুর তৈরি করে ইসলামিক ফাউন্ডেশন রুলস অনুযায়ী দেশের আলেম ওলামা ইকরাম চলবে ফতোয়া হবে আলেমদের ভুল হলে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় হবে আমার দেশের আলেমদের নামে লিস্ট হয় কিন্তু এই দেশের আলেমদের কারণে অসংখ্য বেনামাজি নামাজি হয়েছে চোর বাটপার ভালো হয়েছে সুদখোর সুদ ছেড়ে দিয়েছে ঘুষখোর ঘুষ ছেড়ে দিয়েছে দুর্নীতিবাজ দুর্নীতি ছেড়ে দিয়েছে চোর ডাকাতগুলি ভালো হয়ে গেছে আমার দেশের কত বখাটের নামাজি হয়ে গেছে এখানে শত শত হাজার হাজার যুবকরা আল্লামা তাহির সাহেব থেকে শুরু করে উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য আসছে অতএব আলেমদের মাধ্যমে মানুষের পরিবর্তন হয় আলেমদের ওয়াজের মাধ্যমে মানুষের জীবনের পরিবর্তন হয় কথা বলেন ঠিক না বেঠিক বাংলাদেশের চিত্র জগৎ আপনি যদি দেখেন এখানে যৌনতা শিক্ষা দেওয়া হয় আপনি একটা সিনেমা একটা অনুষ্ঠানও নিজের সন্তান নিয়ে বসে দেখতে পারবেন না অর্ধ উলঙ্গ ছবিগুলি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফেস্টুন দিয়ে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেওয়া হয় আমার দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটে অর্ধ উলঙ্গ মেয়ে একটা কায় থুয়ে রয়েছে একটা সি থুয়ে রয়েছে একটা উবু থুয়ে রয়েছে এরকম অবস্থা এক কথা বলেন না কেন এই সমস্ত সিনেমা ছবি এই সমস্ত পোস্টার এই বেহায়াপনা বাংলাদেশে যারা করলো এদেশের হাজার কোটি টাকা চুরি করে আমার দেশের অর্থকে যারা নষ্ট করলো আমার দেশের সরকারকে যারা বিব্রত করলো আমার দেশের আজকের স্থপতি স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা বিতর্কিত করলো এরাই হলো বাংলাদেশের অরিজিনাল চোর বাংলাদেশের কোনো আলেম চোর হতে পারে না কথা বলেন ঠিক না